সমস্ত ওয়েসি স্কলারশিপ প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো তোমাদের স্কুল লেভেল ভেরিফিকেশন, ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে, অর্থাৎ কত তারিখের মধ্যে তোমাদের যদি ভেরিফিকেশন লেভেল কমপ্লিট না থাকে তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপের থেকে কোনো রকম কোনো কিন্তু টাকা পাবে না। তো তেমনই কিন্তু একটা নতুন করে নোটিফিকেশান জারি করা হয়েছে এই ওয়েসি স্কলারশিপের পক্ষ থেকে। সেই সম্পূর্ণ নোটিফিকেশানের ডিটেলস তোমাদেরকে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি জানাবো। তাই তোমরা যদি একজন ওয়েসি স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফার্স্ট ডেটটা লেখা আছে লাস্ট ডেট অফ ভেরিফিকেশান ফ্রম দ্য ইনস্টিটিউশন লেভেল, যেটা দেওয়া আছে 20/3/2023। অর্থাৎ 20/3/2023 তারিখের মধ্যে তোমার যদি ভেরিফিকেশান স্কুল লেভেল থেকে কমপ্লিট না থাকে তোমার কিন্তু এই স্কলারশিপের টাকা এই 2022-23 সেশনে আর কিন্তু ঢুকবে না। এরপর সেকেন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট ডেট অফ ভেরিফিকেশান ফ্রম দ্য ব্লক, এসডিও অর মিউনিসিপ্যালিটি লেভেল, সেটাও কিন্তু 20/3/2023। অর্থাৎ 20/3/2023 মধ্যে কিন্তু তোমার ব্লক লেভেল ভেরিফিকেশানেরও লাস্ট ডেট দিয়েছে। সেই ব্লক লেভেলের ভেরিফিকেশানের লাস্ট ডেট 20/3/2023। অর্থাৎ স্কুল লেভেল যদি কোনো কারণবশত 20 তারিখ পর্যন্ত এটাকে কমপ্লিটলি করে দেয় তাহলে কিন্তু তোমার কিন্তু আর ব্লক লেভেল ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হওয়ার পসিবল নয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কুল লেভেল এখনও যাদের পেন্ডিং রয়েছে তারা কিন্তু স্কুলে অবশ্যই যোগাযোগ করো। সেমভাবে তোমরা দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশানের ক্ষেত্রেও লাস্ট ডেট কিন্তু 20/3/2023। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অল যত রকমের ভেরিফিকেশান আছে সেই অল ভেরিফিকেশানের ডেট কিন্তু 20/3/2023। অর্থাৎ 20/3/2023 তারিখের মধ্যে তোমাদের যদি ভেরিফিকেশান প্রসেস যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু তোমরা এই 2022-23 সেশনে আর কোনো রকম কোনো টাকা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু পাবে না। তো এক্ষেত্রে আমাদের একটা ভাবনা চিন্তা রয়েছে যে আশা করা যায় যে কোনো ভেরিফিকেশানের যে ডেট সেই ডেট আবারও আগাতে পারে, অর্থাৎ 20/3 থেকে এগিয়ে করে পরের মাসের দিকে দিতে পারে। কিন্তু তার কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান জারি করা হয়নি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটাকে মাথায় রেখে তোমাদের ভেরিফিকেশানগুলো কমপ্লিট করার রিকোয়েস্ট জানাও। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।